সিভিড সাগরের লোনাজলে নিমজ্জিত এক প্রকার ম্যাক্রোঅ্যালজি, যা সারা বিশ্বে গুরুত্বপূর্ণ সামুদ্রিক জলজ সম্পদ হিসেবে পরিচিত। সাধারণত সিভিড তিন ধরনের হয়ে থাকে, সবুজ, বাদামি ও লাল সিভিড। সিভিডে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য ও বায়োঅ্যাক্টিভ উপাদান বিদ্যমান থাকায় খাদ্য হিসেবে ব্যবহার ছাড়াও ঔষধ, প্রসাধনী, টেক্সটাইল ও কাগজ শিল্পে কাঁচামাল হিসেবে বাণিজ্যিক ব্যবহার রয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজারস্থ সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের সিভিড গবেষক দল বঙ্গোপসাগরের কক্সবাজারে উপকূলীয় অঞ্চলে এ পর্যন্ত 117টি সিভিড প্রজাতি শনাক্ত করেছে, যার মধ্যে 10 প্রজাতির সিভিড বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এদেশে সিভিড মূলত শীতকালে দেখতে পাওয়া যায়। কক্সবাজার উপকূলে সেন্ট মার্টিন দ্বীপসহ টেকনাফ, ইনানি ও বাঁকখালী মোহনার জোয়ারভাটার অন্তর্বর্তী স্থানেই অধিকাংশ সিভিড দেখতে পাওয়া যায়। সিভিড জন্মানোর জন্য কিছু ভিত্তির প্রয়োজন পড়ে। সিভিড চাষের অন্যতম শর্ত হল উপযুক্ত স্থান নির্বাচন। স্থান নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে তা হল শক্তিশালী স্রোতের প্রভাবমুক্ত নিরাপদ আশ্রয়যুক্ত স্থান, দূষণমুক্ত পরিবেশ, পর্যাপ্ত সূর্যালোকের ব্যবস্থা, পর্যাপ্ত সিভিডের বীজ অথবা টিস্যুর প্রাপ্যতা, সিভিড চাষকৃত স্থানে সহজ যাতায়াতের সুবিধা। সিভিডের বীজ বা কাটিং অবশ্যই সবল, স্বাস্থ্যবান ও দাগমুক্ত হতে হবে। উপকূলের প্রাকৃতিক উৎস হতে সিভিডের বীজ বা কাটিং সংগ্রহ করতে হবে। সিভিড চাষের বিভিন্ন পদ্ধতি যেমন লং লাইন, আনুভূমিক জাল এবং ঝুলন্ত রশি পদ্ধতি ব্যবহার করে গবেষণায় দেখা গেছে আনুভূমিক জাল পদ্ধতিতে সিভিড চাষের উৎপাদন বেশি এবং অর্থনৈতিকভাবে লাভজনক। সিভিডের সবচেয়ে প্রাপ্য হিপনিয়া প্রজাতি বাণিজ্যিকভাবে চাষের জন্য উপযোগী। তাছাড়া কলারপা রেকেমোসা, পাদিনা টেট্রাস্ট্রোমেটিকা, সারাগাজম অলিগোসিস্টম প্রজাতিও চাষ করা যেতে পারে। সিভিড চাষের জন্য নারিকেল ছোবড়ার রশি দ্বারা 20 সেন্টিমিটার ফাঁসযুক্ত 4 বর্গমিটার জাল তৈরি করে জালের চারপাশে মোটা রশি দ্বারা ফ্রেম তৈরি করা হয়। ফ্রেমের চারপাশে 4টি ও মাঝে 2টি খুঁটির সাথে ঢিল করে জালটি বেঁধে দিতে হয়। এরপর 10টি প্লাস্টিকের ফ্লোটস বা বয়া জালের সাথে আটকে দেওয়া হয়। গড়ে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতি বর্গমিটারে 1 কেজি সিভিড বীজ জালের রশির ফাঁকে ফাঁকে আটকিয়ে মুক্ত জলরাশিতে বৃদ্ধির জন্য রেখে দিতে হয়। সিভিড চাষে কোনো প্রকার সার, কীটনাশক ব্যবহার করতে হয় না। বীজ বপনের শুরু থেকে চার সময়ে প্রতি 15 দিন অন্তর অন্তর সিভিডের আংশিক আহরণ করা যায়। গবেষণার পর্যবেক্ষণে দেখা গেছে 4 বর্গমিটার আনুভূমিক জাল ব্যবহার করে স্থানভেদে প্রতি বর্গমিটারে 20 থেকে 30 কেজি হিপনিয়া প্রজাতির সিভিড উৎপাদন করা যায়। আহরণ পরবর্তীতে ভেজা সিভিড সাগরের পরিষ্কার পানি ও নলকূপের পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর সিভিড শুষ্ক পরিষ্কার স্থানে বাতাসে শুকিয়ে পলিথিনে প্যাকেটজাত করতে হবে। ভেজা সিভিড কড়া রৌদ্রে না শুকানোই ভালো। আমাদের সাগর উপকূলে হিপনিয়া প্রজাতিটির উৎপাদন হার তুলনামূলকভাবে বেশি। উল্লেখিত নিয়মে সিভিড চাষে মাত্র 1200 টাকা ব্যয় তৈরিকৃত প্রতি 4 বর্গমিটার আনুভূমিক জাল ব্যবহার করে এক মৌসুমে বা 6 মাসে হিপনিয়া উৎপাদন করে প্রায় 12,000 থেকে 18,000 টাকা আয় করা সম্ভব। ইতোমধ্যে উপকূলে সিভিড চাষ সম্প্রসারণের লক্ষ্যে উপকূলীয় চাষি, মৎস্য অধিদপ্তর সহ সরকারি ও বেসরকারি পর্যায়ের সম্প্রসারণ কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সিভিড চাষ এদেশে সামুদ্রিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে একটি নতুন উদ্যোগ। সিভিড চাষ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উপকূলীয় জলাশয় চাষের আওতায় আনা সম্ভব, যা দেশের প্রত্যাশিত সুনীল অর্থনীতিতে ভূমিকা রাখবে। এতে উপকূলীয় জনসাধারণের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়।